সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও অমৃতা সিনহার মন্তব্যের বিরোধিতায় যে আবেদন করেছিলেন তিনি, সেই আবেদন ফিরিয়ে দিল শীর্ষ আদালত। রইল বিস্তারিত আপডেট। সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও অমৃতা সিনহার মন্তব্যের বিরোধিতায় যে আবেদন করেছিলেন তিনি, সেই আবেদন ফিরিয়ে দিল শীর্ষ আদালত। সম্পত্তি নিয়ে কেন মন্তব্য? হাইকোর্টের দুই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আদালতের কাছে তার আর্জি ছিল দুই বিচারপতির মন্তব্যে সিবিআই ও ইডিকে যেন প্রভাবিত না হয়, সেই মর্মে নির্দেশ দেওয়া হোক। বিচারাধীন বিষয় নিয়ে আদালতের বাইরে মন্তব্য করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তাই যথাযথ পদক্ষেপ করা হোক। সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় বিচারপতি সিনহার বেঞ্চ থেকে মামলা সরানোরও আবেদন করেন তিনি। এর আগেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সেই মামলার পরিপ্রেক্ষিতে নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়। সূত্রের খবর, এবার যে মামলাটি করেছেন সেই মামলাটি ফিরিয়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের নতুন করে আর্জি জানানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী সঞ্জয় বসু জানিয়েছেন, আমরা নতুন করে আর্জি জানানোর প্রস্তুতি নিচ্ছি। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের বাইরে তিনি বলেন, একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি কি একটা পিটিশন দিয়ে ঘোষণা করবেন, হলফনামা তৈরি করে সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করবেন? তার সম্পত্তি কত যদি তিনি করেন, তাহলে আমি অন্যান্য নেতারা যারা আছেন, যেমন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন, তাদের কাছেও এই অনুরোধ রাখব যে আপনারা হলফনামা সোশ্যাল মিডিয়ায় দিন, আমরাও দেখতে চাই। এদিকে লেপস অ্যান্ড বাউন্সের মামলা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে বিচারপতি অমৃতা সিনহাও জানতে চেয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কোনো সম্পত্তি নেই, আর্টিফিক্স ডিপোজিট আর চেক আছেন, বলেছিলেন তিনি একজন সাংসদ অথচ ব্যাংক অ্যাকাউন্ট নেই, এটা দেখে আশ্চর্য হলাম।